পুরে একেবারে ছাই হয়ে গেল আলিপুর দুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। রাত 9টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। বর্ষার জন্য 3 মাস ধরে বন্ধ রয়েছে হলং বন বাংলো, ফলে বাংলোয় কোনো পর্যটক ছিলেন না। কিন্তু আগুন লাগার খবর পেয়ে 1 ঘন্টা পর ফালাকাটা হাসিমারা থেকে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয়, আর ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে হলং বন বাংলো। যে বন বাংলো কাঠের তৈরি, দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, 3 মাস বর্ষার জন্য বন্ধ ছিল, কিভাবে আগুন লাগলো? এ তো মারাত্মক ক্ষতি হতে পারতো যদি কোনো পর্যটক থাকতো। একদমই তাই, গত 16 তারিখ থেকে কিন্তু জুন মাসের এই যে হলং বন বাংলো সেটা বন্ধ রয়েছে, কারণ জলদাপাড়া যে জাতীয় উদ্যান যে 3 মাস সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এই জন্য কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা দাঁড়িয়ে রয়েছি একদম জলদাপাড়া জাতীয় উদ্যানের গেটের সামনে। গতকাল এই ঘটনার পর আজকে সকাল থেকে কিন্তু গেট বন্ধ, এখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধ। এখানে বলে দেওয়া হয়েছে যে সাংবাদিকরা ভেতরে যেতে পারবেন না এবং যে পুড়ে যাওয়া বন বাংলো সেই ছবি তারা তুলতে পারবেন না। কী কারণে সেটা কিন্তু পরিষ্কার নয়। বন বিভাগের যেটা যুক্তি, যেহেতু ফরেস্ট বন্ধ রয়েছে তাই সেখানে ঢোকার কোনো অনুমতি নেই। তবুও কিন্তু এই যে আগুন লাগা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী, তারা যেটা প্রশ্ন তুলছেন যে একটা যেটা বলা হচ্ছে যে শক সার্কিট থেকে এসিতে আগুন লেগে যায়, তারপরে সেই এসি ব্লাস্ট করে এরকম একটা ভয়ানক আগুনের চেহারা নেয়। তাদের প্রশ্ন যে শীতের সময়, এখন বর্ষা চলছে, শীতের বর্ষা চলছে উত্তরবঙ্গে এবং সেখানে এসির কোনো প্রয়োজনই হচ্ছে না লাগাতার বস্তায় সে বা বর্ষায়, সেক্ষেত্রে কী করে এসি চলছিল? তবে বন দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে এসি চলছিল না, কিন্তু শক সার্কিট থেকে আগুন লেগে সেটা বন্ধ এসিতেই ছড়িয়ে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটে। এবং যেহেতু তুমি জানো যে এটা কাঠের পুরোপুরি বন বাংলো এবং ভস্মীভূত হতে একদম সময় লাগেনি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের গেট শুরু এবং এখান থেকে প্রায় 10-11 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যেতে পৌঁছেতে হয় সেই বন বাংলোতে। এবং যখন আগুন লাগে এরপরেই খবর দেওয়া হয় দমকলকে, এবং দমকল পৌঁছতে কিছুটা সময় লাগে, কারণ এই জঙ্গলের ভেতর দিয়ে গভীর রাতে সেই রাতে যাওয়া, তাছাড়া এখান থেকে দমকল কেন্দ্রের যা দূরত্ব তা পৌঁছতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে, এবং ততক্ষণে যে কাঠের বাংলোটা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সকলেরই একই দাবি যে কী কারণে এটা হলো সেই কিন্তু সঠিক তদন্তটা হওয়া উচিত, কারণ একটা উত্তরবঙ্গের ঐতিহ্য এই হলং বন বাংলো। যেই আমরা বাংলো দেখতে পাই, কাঠের দোতলা বাংলো, একটা ট্যুরিজমের একটা আইকনিক একটা ছবি এই হলং বাংলো, এবং এই হলং বাংলোকে কেন্দ্র করেই কিন্তু এই আলিপুরদুয়ার জেলা এবং এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান তার কিন্তু পুরো একেবারে যে পর্যটনের ব্যবসা জড়িত রয়েছে এই, আর এই হলং এই বন বাংলোর এই ধরনের যে একটা পরিণতি তার ফলে কিন্তু এখানকার পর্যটনের ব্যবসা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে এমনটাই কিন্তু ব্যবসায়ীরা মনে করছে। স্বাভাবিকভাবে তারাও দাবি করছে যে যাতে দ্রুত নতুন করে একইভাবে এই বাংলোটি তৈরি করা হয়। জানিয়ে রাখি কিন্তু ঐতিহ্যপূর্ণ এই বন বাংলো, এবং এখানে কিন্তু জ্যোতি বসু মাঝে মাঝেই আসতেন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এসেছেন, এবং বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা তারা এসে সময় কাটিয়েছেন এই বন বাংলোতে। একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই বাংলো কিন্তু হারিয়ে গেল, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। নতুন করে হয়তো তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু সেই ঐতিহ্যটা আর থাকবে না। স্বাভাবিকভাবেই একটা গাফিলতির অভিযোগ কিন্তু তুলছে অনেকেই যে কীভাবে এরকম একটা ঐতিহ্যবাহী বাংলোর যেখানে এত ভিআইপি আসতে থাকেন সবসময়, সেখানে কীভাবে শক সার্কিট বা কোনো কি শক সার্কিট বা ইলেকট্রিকের যে লাইন রয়েছে সেগুলো কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হতো না, সেই প্রশ্নও কিন্তু বারে বারে উঠতে শুরু করেছে এই ঘটনার পর থেকে। পাপিয়া।